দেখুন গতদিন রাতেই আপনাদের নতুন একটা দুর্নীতির কথা সামনে এনেছিলাম এবং বলেছিলাম যে এই দুর্নীতির গভীরতা অন্যান্য গুলোকেও কিন্তু টেক্কা দিতে পারে সেটা হচ্ছে জিএসটি দুর্নীতি দুর্নীতি এই সম্পর্কে করি আপনারা শুনেননি। এবং আমার বিশ্বাস এই ধরনের দেখবেন আরো প্রচুর দুর্নীতি তৃণমূলের জামানায় যেগুলো এখনো প্রকাশ্যে আসতে বাকি রয়েছে আস্তে আস্তে সবই আসবে আপনারা হয়তো ভেবে অবাক হয়ে যাচ্ছেন পরেও দুর্নীতি থাকতে পারে এ তো জুতো থেকে ত্রিপল চাল ডাল সোনা গয়না জমি জমা গরু কয়লা বালি সবইতেই তো দুর্নীতি হয়ে গিয়েছে এরপরেও দুর্নীতি করা যায় আর কি কোনো জায়গা রয়েছে যেখানে দুর্নীতি করা যায় আপনাদের বলেছিলাম গতদিনে যে জিএসটিতে তে দুর্নীতি হয়েছে অর্থাৎ নতুন নতুন উপায়ে কোথায় কোথায় দুর্নীতি করা যায় তার রহস্য উন্মোচিত হচ্ছে হয়তো আগামী দিনে দেখবেন এই ধরনের বিভিন্ন ধরনের দুর্নীতি যেগুলো হয়তো ভাবতেও পারেননি সেগুলো প্রকাশ্যে আসবে এবং গতকাল একটা নতুন দুর্নীতির কথা বলেছি আজকে আপনাদের সামনে আরো একটা দুর্নীতির কথা বলবো সেটা শুনলে আপনাদের প্রতিক্রিয়া কি হবে আমি জানি না হয়তো কেউ কেউ শুনেও ফেলেছেন দেখুন একটা খবরের শিরোনাম টাকা তুলছেন ফিরাদের ওএসডি থানায় অভিযোগ অভিষেকের দপ্তর থেকে আমায় বলতে পারতো ববি আসুন আপনাদের পুরো ঘটনাটা ব্যাখ্যা করি এই প্রসঙ্গে বিরোধী দলনেতা অনেক দিন আগে কিন্তু সাধারণ মানুষের কাছে তথ্য তুলে ধরেছিলেন যে এই ধরনের কারচুপি হচ্ছে আর এটা এতদিন পর সারফেসে আসলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তর ফিরাদ হাকিমের ওএসডির বিরুদ্ধে থানায় অভিযোগ করলেন ভাবতে পারেন যে দুর্নীতির পর্যায়টা ঠিক কোন জায়গায় পৌঁছেছে আসুন আপনাদের পুরোটা ব্যাখ্যা করব শুনলে চোখ কপালে উঠবে এবং ভাববেন যে এই দলটাকে আপনি কোনো না কোনোদিন তো ভোট দিয়েছেন জানি না আপনাদের কতটা লজ্জাবোধ হবে যাই হোক পুরোটাই ব্যাখ্যা করব নমস্কার ওয়েলকাম টু আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর দেখুন কলকাতার যে মেয়র ফিরাদ হাকিম যিনি বিভিন্ন বিষয়ে বিতর্কিত মন্তব্য করে কার্যত রাজনীতির মধ্যে ভেসে রয়েছেন এবং তৃণমূল কংগ্রেসের জমানা বলেই বোধহয় এখনো পর্যন্ত তার বিরুদ্ধে কোনো রকমের পুলিশে কমপ্লেন করা হয়নি তার কারণ সমাজকে অস্থির করে দেওয়ার মতো যে ধরনের তিনি মন্তব্য করেছিলেন তিনি সরকারে বা ক্ষমতায় না থাকলে এতদিনে তাকে বেশ মুখে পড়তে হতো সে যাই হোক সেই মাননীয় মেয়র কলকাতার তার ওএসডি অর্থাৎ অফিসার অন স্পেশাল ডিউটি ফিরাদ হাকিমের দায়িত্বে যিনি রয়েছেন অফিসার অন স্পেশাল ডিউটি তার নাম হচ্ছে কালীচরণ বন্দ্যোপাধ্যায় সেই কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে টাকা তোলার একটা গুরুতর অভিযোগ উঠেছে কে অভিযোগ করেছে অভিযোগ করেছে স্বয়ং সেকেন্ড ইন কামান তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তরের এক কর্মী অভিযোগটা কি না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ভাঙিয়ে তোলা আদায় করা হচ্ছে কারচুপি করা হচ্ছে ভাবতে পারেন কোন জায়গায় পৌঁছে গিয়েছে এবং সেই কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এক কর্মী শেক্সপিয়ার সরণি থানায় অভিযোগ দায়ের করেছেন ফিরাদাকি হাকিম মহাশয়ের ওএসডির নামে আর এই খবর প্রকাশ্যে আসতেই একেবারে ফিরাদ হাকিম মহাশয় বলেন এ বিষয়ে তার কাছে নাকি কোনো তথ্যই ছিল না তবে তিনি এটাও মন্তব্য করেছেন যে এইভাবে থানায় অভিযোগ না করে তার কাছে অভিযোগ করলেই পারতেন বাকিটা তিনি দেখে নিতেন এবং আরো হাস্যকর কি ব্যাপার জানেন ওই কালীচরণ যিনি হচ্ছে ফিরাদ হাকিমের ওএসডি তার সঙ্গে নাকি সংবাদ মাধ্যম যখন যোগাযোগ করেছিল সেই কালীচরণ বলেন এ বিষয়ে আমি কোনো মন্তব্য করব না যা বলার মেয়র সাহেব বলবে অর্থাৎ বুঝতে পারছেন কালীচরণ আগে থেকেই হাত তুলে বলে দিয়েছেন আমি যা করেছি কার্যত ফিরাদাকিম মহাশয়ের নির্দেশেই করেছি এটা তিনি বলেননি কিন্তু তার বক্তব্য মেয়রই বলবেন অর্থাৎ তার উপরের যে অভিযোগ সেই অভিযোগটা তিনি সম্পূর্ণরূপে ফিরাদ হাকিম মহাশয়ের দিকে ঠেলে দিয়েছেন কাজেই আপনারা দুয়ে দুয়ে চার করতে পাচ্ছেন। ফিরাদাকিমের ওএসডি ও কালীচরণের নামে সরণী থানায় অভিযোগ দায়ের করেন অয়ন ঘোষ দস্তিদার নামে এক ব্যক্তি কে এই অয়ন ঘোষ দস্তিদার তিনি ক্যামাক স্ট্রিটে অভিষেকের দপ্তরে কর্মরত এবং ওই অভিযোগে বলা হয়েছে যে কালীচরণ টাকা তুলেছেন অভিষেকের নাম পড়ে আর পুলিশ পড়েছে ফাঁপড়ে এমনিতে ধরুন পুলিশ যদি কোনো তৃণমূল নেতা অভিযোগ করে তাদের বিরুদ্ধে কোনো দুর্নীতি হয়েছে বা তাদের নাম করে কোনো ব্যক্তি টাকা তুলেছে তাহলে তো দেখবেন পুলিশ সত্তর একেবারে সক্রিয় হয়ে গিয়ে গ্রেপ্তার করে নেবেন কিন্তু এখানে পুলিশ পড়েছে মহাপড়ে কেন তার কারণ ফিরালা কি মহাশয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব কাছের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার রাজনৈতিক একটা ট্যাশেল সেটা দীর্ঘকালীন ধরে রাজনীতির চর্চায় রয়েছে সেই পুলিশ বুঝতে পারছেন না যে এই অভিযোগটা শুনবেন নাকি চুপ করে থাকবেন কেন যদি অভিযোগটা শোনেন তাহলে ফিরাদ মহাশয় গোসা করতে পারেন জানিনা রাজ্যের মাননীয় পারে আর যদি অভিযোগটা না শোনেন অভিযোগটা না নেন তাহলে স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অমান্য করা হবে একেবারেই মহা পড়েছে পুলিশ তাদের কার্যত বলতে পারেন একটা অগ্নি পরীক্ষা আসলে ব্যাপারটা কি জানেন আরো একটা জিনিস লক্ষ্য করে দেখুন এখানে অভিযোগটা সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফিরাদ আকিমের বিরুদ্ধে কিন্তু দেখুন দুজনেই একটা ভায়া হিসাবে করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে অভিযোগ করেননি তার এক কর্মচারীকে দিয়ে অভিযোগ করিয়েছেন আর করিয়েছেন ওএসডির বিরুদ্ধে তবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি স্পষ্টভাবে বললেন যে এই তথ্য তো আমি অনেকদিন আগেই দিয়ে রেখেছি আপনাদের তিনি বলেন যে কালি টাকা তোলে আমি তো আগেই বলেছিলাম তফসিয়ায় দুশো কোটি টাকা খরচ করে তৃণমূল ভবন তৈরি হচ্ছে কালীকে দায়িত্ব দেওয়া হয়েছে সেই টাকা জোগাড় করতে হবে যিনি ওই ভবন তৈরির দায়িত্বে রয়েছেন কালির টাকা তুলে তাকেই পৌঁছে দিচ্ছেন একেবারেই পরিষ্কার অভিযোগ শুভেন্দু অধিকারীর এবং তিনি বলেন এ খবর তো আমার কাছে অনেকদিন আগেই ছিল শুনুন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য আমি তো এইখানে দাঁড়িয়ে বলেছিলাম যে কালি টাকা তোলে কালীকে দায়িত্ব দেওয়া হয়েছে তফসিয়ার যে তৃণমূল ভবন এটা ভাঙা ভাঙা ভেঙে নতুন করে তৈরি হচ্ছে সেখানে দুশো কোটি টাকার নতুন বিল্ডিং হচ্ছে টিএমসি ফুল ফেজেড অফিস গেস্ট রুম লাইব্রেরি রুম হল কনফারেন্স হল যে যে যিনি করছেন ওখানে তাকে কালীকে টাকা তুলে পেমেন্ট করতে হচ্ছে এই অভিযোগ আমি অনেক আগে এখানে বলেছি কালির সাতটা ফাট আছে পার্থ চ্যাটার্জি অপার থেকে বেশি হাওড়া থেকে গড়িয়া থেকে নিউ টাউন থেকে সাত ফ্ল্যাট আছে এই তো আমি আপনাদের আগে বলেছি আপনারা বাসি খবর বলছেন অপোজিশন লিডার আগে বলে বুঝতে পারছেন বন্ধুরা কোন অবস্থায় এসে দাঁড়িয়েছে মানে চুরি এবং তোলাবাজিটা একেবারে শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছে এবং আরও একটা শিল্পের পর্যায়ে আপনাদের দেখাবো আশা করি পুরোটা দেখবেন আরও একটা চুড়ির উদাহরণ দেবো আপনারা জানি না হাসবেন নাকি দুঃখ পাবেন নাকি নিজেদের ওপর রাগ হবে সবটা শুনবেন কিন্তু তার আগে এই পর্বটা আগে আপনাদের সামনে শেষ করি সেটা হচ্ছে আপনাদের অনেকের মনে হতেই পারে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দুর্নীতির সঙ্গে তাহলে আপোষ করছেন না এবং ফিরাদ আকি মহাশয়ের ওএসডি তার বিরুদ্ধে দুর্নীতির যখন অভিযোগ উঠছে তখন চুপি চুপি ফিরাদ হাকিম মহাশয়কে তিনি বলতেই পারতেন যে এরকম খবর পাওয়া যাচ্ছে আপনি ব্যবস্থা নিন অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু সেটা করলেন না একেবারে সটান থানায় একজন কর্মচারীকে দিয়ে কিন্তু অভিযোগটা দায়ের করিয়ে দিলেন তিনি জানতেন এটা হয়তো জনসমক্ষে আসবে কিন্তু তাও অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন করলেন এমনিতেই কান পাতলে শোনা যায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ফিরাদ হাকিম ঘরানার লোক নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের লোক ফিরাদ হাকিম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছের লোক নয় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ঘটনার মধ্যে দিয়ে বোঝাতে চাইলেন যে তিনি কতটা সৎ বা তৃণমূল কংগ্রেসেরও যদি কেউ দুর্নীতি করেন তাহলেও কিন্তু তিনি পেশপা হবেন না বিশেষ করে তার নাম ভাঙিয়ে যখন কেউ দুর্নীতি করার চেষ্টা করছেন এবং তৃণমূলের মধ্যেই বি টিম বলে অপোনেন্ট পার্টি ফিরাদ দলের লোক যখন করছে তখন তো তিনি সহ্য করবেনই না কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় কি সত্যি তার ভাবমূর্তি উজ্জ্বল করতে পারবে এই সমস্ত কাণ্ড ঘটিয়ে কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো অস্তিত্বই নেই মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া তার কোনো অস্তিত্বই হত না একেবারে লিপ্টে লিফটে করে এসেছেন তাই তাকে কোনো রকমেরই গুরুত্ব দিতে চাইলেন না শুভেন্দু অধিকারী তার বক্তব্যটা আরো একবার শোনাবো অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কি বললেন সুভেন্দু বাবু অফিস বলছে আজকে মেয়রের অফিসে করছে মানে কোথাও ঘরের মধ্যে কোন দল নেই আমি যে বলছেন তৃণমূল ভবন আমি স্বীকার করি না আমি ব্যক্তিগতভাবে কারণ নাম বলছি না ভাইপোর একমাত্র পরিচয় তিনি মমতা ব্যানার্জির ভাই মুখ্যমন্ত্রীর ভাই আলাদা কোনো অস্তিত্ব আছে বলে আমি স্বীকার করি মমতা বাদ দিয়ে উনি নিজস্ব কোনো কিছু নেই আর আমি নিজেও মনে করি যে মমতা ব্যানার্জি কখনোই তার ভাইপোর উপর নির্ভরশীল নয় তার দিয়ে কাঁঠাল পাকানোর মতো আমি অনেকবারই বলেছি ক্ষমতায় আসার পরে প্যারাসুটে নামা অথবা লিফটে ওঠা নেতা কখনো ন্যাচারাল লিডার হতে পারে না ন্যাচারাল লিডার তারাই যারা মাঠে ঘাটে সংগ্রাম করে স্রোতের বিরুদ্ধে লড়াই করতে করতে সংগ্রামটা করে তারাই যাদের ছাত্র রাজনীতির ব্যাকগ্রাউন্ড রয়েছে যুব রাজনীতির ব্যাকগ্রাউন্ড রয়েছে কৃষক আন্দোলনের ব্যাকগ্রাউন্ড রয়েছে শ্রমিক আন্দোলনের ব্যাকগ্রাউন্ড রয়েছে তারাই পলিটিক্যাল তাদের এ আলাদা স্বাভাবিকভাবে এটা আপনারা চেষ্টা করেন কখনো কখনো মিডিয়া আমি এটা কখনো বিশ্বাস করি না যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে তার দলের কারোর অস্তিত্ব আছে আগে বলা হতো শুভেন্দু অধিকারীরও অস্তিত্বটা মমতা ব্যানার্জির আছে বলে তাই আছে মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ প্রথম সারির নেতারা বলতেন এই যে লোক দেখছেন না পিছনে দিদির ছবি আছে বলে এটা আমি প্রমাণ করে দিয়েছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাইরেও আমার সাথে এলাকার জনগণ রয়েছে শুনলেন বন্ধুরা একেবারেই একটা ইন্টারেস্টিং পর্ব তার কারণ আমাদের এই রাজ্যে ধরুন কোন শিল্প আসবে কিছু হবে মানুষ চাকরি পাবে এরকম তো ইন্টারেস্টিং খবর শোনাতে পারি না আপনাদের ইন্টারেস্টিং খবর শোনায় যে ছাত্রছাত্রীরা রাস্তায় বসে রয়েছে ডাক্তাররা রাস্তায় বসে রয়েছে নার্সরা রাস্তায় বসে রয়েছে খুন হয়েছে ধর্ষণ হয়েছে চুরি হয়েছে দুর্নীতি হয়েছে দেখবেন এই তিন চার বছর ধরে ইউটিউবে রয়েছি এই খবরই শুধুমাত্র করার সুযোগ পাচ্ছি কোথাও ভালো খবর করার সুযোগটা আমাদের প্রশাসন দিতেই পারলো না আমাদের যাই হোক আপনাদের গতকালই দেখিয়েছিলাম ধীরাজ ঘোষ বিনয় বর্মন নামে দুই ব্যক্তি তারা জিএসটি নিয়ে দুর্নীতি করছেন একেবারে চারশোটা দলিল ইতিমধ্যে নিজের নামে হাতিয়ে ফেলেছেন এত নাকি জি দুর্নীতি করেছেন চারশোটা দলিল নিজের নামে করে ফেলেছেন সেই তথ্য আপনাদের সামনে দিয়েছিলাম আজকে আপনাদের সামনে আরো একটা নতুন তথ্য দেব আসলে প্রত্যেক দিন নতুন নতুন তথ্য একেবারে আপনাদের সামনে দিতে পারি দুর্নীতির এই তথ্যটা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার এক স্যান্ডেলে প্রকাশ করেছেন শুভেন্দু অধিকারী একটা ভিডিও অধিকারী এই ভিডিওটা পোস্ট করে লিখেছেন তোলামুল কংগ্রেসের ঝাড়ের সববাসী সমান দুর্নীতি ও এদের নেতা নেত্রী সমর্থক কলকাতা পুরসভার আরো এক স্কোয়ার ফুট কাউন্সিলারকে চিনে রাখুন একশো পঁচিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার শ্রীমতী ছন্দা সরকার এক প্রোমোটারের সঙ্গে রফা করছেন এবার আপনাদের ওই ছোট্ট করে বক্তব্যটা শোনাতে চাইব একটু অস্পষ্ট একটু কান খুলে শোনার চেষ্টা করবেন আমি পুরোটা না ওই ইম্পর্টেন্ট জায়গাটা আপনাদের শোনাবো যেখানে এই মাননীয়া কাউন্সিলার তিনি বলছেন যে এক দুজন প্রোমোটার তারা এসেছেন তার সঙ্গে কথা বলতে এবং এই মাননীয়া বলছেন যে অন্যান্যরা তো পার স্কোয়ার ফিট একশো টাকা করে তোলা নেয় আমাকে ওই আশি টাকা করে তোলা দিলেই হবে তোলা শব্দটা বলেনি কিন্তু তোলা শব্দটা স্বাভাবিকভাবে ইনি টাকা নিচ্ছেন কোন রকম কাজ না করে মানেই তোলা অর্থাৎ পরিষ্কারভাবে তিনি বলছেন যে বাকিরা তো একশো টাকা করে নেয় আমি কিন্তু অত নিজে নামতে পারবো না আমি আশি টাকা করে নেব মানে ইনি কিন্তু সৎ দুর্নীতি করলেও কিন্তু সৎ ইনি প্রথমে বিরোধী দলনেতার একটা রিয়াকশন আপনাদের শুনিয়ে রাখি শ্রীমতী ছন্দা সরকার আশি টাকা করে শুনলেন বন্ধুরা একেবারে হাস্যকর যে অন্যান্যরা একশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট নাই আমি নিয়ে আশি টাকা বুঝতে পারছেন আপনাদের বলছিলাম না যে কোন কোন জায়গায় দুর্নীতি তৃণমূল কংগ্রেস একেবারে খুঁজে বার করার চেষ্টা করছে জানি না আগামী দিনে ঝিঙে পটল আলু কিংবা আর কোথায় কোথায় দুর্নীতি করা যায় সেগুলো হয়তো তারা ছো মারবে বলতে পারবো না সেটা করবে কিনা আপনাদের এবার শোনাতে চাইবো যে এই কাউন্সিলার মহাশয়া ছন্দা সরকার তিনি কি বলছেন এবার শুনুন যে আমাকে আশি টাকা দিলেই হবে শুনুন একটু অস্পষ্ট পরিষ্কার ভাবে শুনুন আপনারা মন দিয়ে

শুনতে পেলেন আশা করি বন্ধুরা এই হচ্ছে সার্বিক পরিস্থিতি যেখানেই তাকাবেন সেখানেই দুর্নীতি এবং পুলিশ প্রশাসন সব নিষ্ক্রিয় কোথাও পুলিশ প্রশাসনকে দেখবেন না তারা সক্রিয়ভাবে এমন কি খবর ঘটে যাওয়ার পরেও এই যে শুভেন্দু অধিকারী মহাশয় যে ভিডিওটা দিলেন এটা সত্য না মিথ্যা সেটাও তো করাপশান ব্রাঞ্চ যেটা আমাদের রয়েছে তারা তো যাচাই করে দেখতে পারেন যদি মিথ্যে কথা হয় তাহলে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন আর যদি সত্যি কথা হয় তাহলে এই কাউন্সিলর বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়া যায় এবং গতকালও আপনাদের দেখিয়েছিলাম যে মারাত্মক অভিযোগ তুলেছিলেন সুকান্ত মজুমদার সেখানেও তো পুলিশ প্রশাসন সদপ্রনোদিত ভাবে ব্যবস্থা নিতে পারত অন্তত সুকান্ত মজুমদার দুর্নীতির খবরটা সামনে নিয়ে আসার পর তো পুলিশ প্রশাসন কিছু করতে পারতো কিচ্ছু করবে না পুলিশ প্রশাসন একেবারেই নিশ্চুপ হয়ে বসে থাকবে কারণ শাসক দলের কেউ যতই চুরি করুক যা ডাকাতি করুক খুন করুক ধর্ষণ করুক পুলিশ প্রশাসন খুব একটা ঘুম ভাঙাতে চান না এই ক্ষেত্রে আপনাদের দেখাতে চাইব বিরোধী দলনেতা কি বলছেন এই সম্পর্কে বিরোধী দলনেতার আরো একটা বক্তব্য শুনুন

একেবারে তৃণমূল কংগ্রেসের দুর্নীতির খবর শোনাতে শোনাতে নতুন অধ্যায় তৈরি হয়ে যাবে একটা ডিকশনারিও যাবে যত যত এরা দুর্নীতি করেছে আমার মনে হয় না কোনো রাজ্য সরকার এই ভারতবর্ষে তো এতগুলো রাজ্য সরকার চলছে এতগুলো আলাদা আলাদা দল রয়েছে কিন্তু চুরিটাকে এই শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়া যেখানে সমস্ত দিকে চুরি করা যায় এইটা কিন্তু সত্যি কেউ ভাবতে পেরেছেন কিনা আমাদের কাছে সেই তথ্য নেই কিন্তু আপনারা মনে রাখবেন যে রাজ্যের মাননীয় মানুষ প্রতীক অথচ দেখুন সততার প্রতীক রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলতেন একেবারে সাদা শাড়ি পরিহিতা অথচ তাদের প্রশাসনের যদি কোনো কাপড় থাকে সেখানে বোধ সাদা রঙটা আর দেখা যাবে না এতটাই দুর্নীতিগ্রস্ত যে সেখানে পুরোটাই কালো হয়ে গিয়েছে কি বলবেন বন্ধুরা এই প্রসঙ্গে এবং বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ফিরাদ মধ্যে দুর্নীতির পরে এবার যে ইগোর লড়াইটা চলবে সেটা নিয়ে আপনারা কি বলবেন আপনারাই লিখে জানান বিশেষ করে সেই সমস্ত ব্যক্তিরা আপনাদের মধ্যে যারা কোনো না কোনো সময় তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছেন সেই সম্পর্কে আপনারা যদি দু একটা মন্তব্য আমাদের সামনে জানাতে পারেন সেগুলো পড়েও আমরা বেশ আনন্দ পাই যাই হোক এখনকার মতো এখানে শেষ করলাম রাতে আরো কিছু নতুন তথ্য নিয়ে আসবো আপনাদের সামনে কোনোরকম দুর্নীতির সাথে জীবনে কোনোদিন জয়েন করিনি পঁচিশ বছরের কাউন্সিলর চেতলায় একটা লোক একটা লোক বলে দেবে যে ববি হাকিমকে এরকমভাবে পয়সা দিয়েছে একটা লোক আমি রেজিগনেশন দিয়ে সব ছেড়ে দিয়ে চলে যাব একটা লোক একটা কন্ট্রাক্টার যে আমাকে টাকা দিয়েছে একটা বিল্ডার যে আমাকে টাকা দিয়েছে একটা লোক বলবে করেছি মানুষের সেবা করে নিজের ব্যবসার থেকে টাকা নিয়ে দিনের পর দিন মানুষের সেবা করেছি রিলেটেড কেস রিলেটেড কেন আজ জাস্টিস অমৃতা সিনহা